ভগবান সিংহদেবের পবিত্র নাম
বিপদ হয়েছে কি, কারো কোনো দুঃখ কষ্ট বা কোনো বিপদ কখনো এসেছে বা আসার সম্মুখীন সম্ভাবনা এসছে, এরকম কারো কোনো দিন হইল? অনেকে হাত তুলছেন, তাহলে আপনাদের ছাড়া সারা জীবনে কোনো বিপদ আসেনি, হাত তুলুন।
ভক্তদের ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি রয়েছে, পরস্পর ভালোবাসা ভক্তি আছে। অদ্বৈতবাদী চায় ভগবান পরম ব্রহ্ম নিরাকার রূপ দর্শন করতে, নিরাকার চৌতি সাথে লীন হতে, কিন্তু নিরাকার জ্যোতি এরকম মাচা হাত মানে হাঁচা মা হাত মাছের উপরে এরকম আশীর্বাদ করবে না, খোলে রাখবে না, স্নেহ দেখাবে না। ভক্ত যে ভগবান পরম তত্ত্ব তিন চার রূপ আছে, ভগবানের পরমাত্মা এবং ব্রহ্ম নিরাকার ব্রহ্ম সচ্চিত আনন্দ, সচ হচ্ছে নিরাকার ব্রহ্ম, সচ্চিত হচ্ছে পরমাত্ম, সচ্চিত আনন্দ হচ্ছে ভগবান। ভগবান হচ্ছে পরম ব্রহ্মের পূর্ণ প্রকাশ, চিন্তনীয় পরম ব্রহ্ম। যারা অদ্বৈতবাদী মায়াবাদী তারা চায় ওই নিরাকার দর্শন করতে, যারা জ্ঞান জ্ঞান করে অষ্টাঙ্গ যোগী তারা পরমার্থ পরমার্থ ধ্যান করতে, ভক্তি যোগী তারা চায় ভগবান দর্শন করতে। তো ভগবান এরকম কৃপা দেখা, আমি একটা গোষ্ঠী নিয়ে ভক্ত নিয়ে গেলাম গঙ্গা উত্তর দিকে, আমাদের গঙ্গা সাফারি একটা আছে, আমরা সাগর পর্যন্ত গেলাম, আমাদের হুগলি চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ হাওড়া মেদিনীপুর বিভিন্ন জায়গা আমরা গেলাম, মুর্শিদাবাদ মালদা আমাদের বিভিন্ন জায়গা গঙ্গা সাফারি গেছে, বাংলার মধ্যে আমরা একদিন সাগর দ্বীপ পর্যন্ত গিয়ে কপিল মুনি আশ্রমে দর্শন হয়েছে। এবার তো গরম দোল পূর্ণিমা একটু লেটে পড়েছে, ভেবেছি আমরা উত্তর দিকে যাব, পাটনা বারাণসী আলাহাবাদ প্রয়াগ তারপরে হরিদ্বার ঋষিকেশ দেবপ্রয়াগ এই সমস্ত জায়গা, আরো কয়েকটা জায়গা গায়া গেলাম, দেখলাম চৈতন্যদেবের দীক্ষা হইল, পাঁচশো বর্ষের দীক্ষা পূর্তি হইল, দর্শন হইল। আমি আগে কোনোদিন হরিদ্বার যাইনি, শুনলাম যে ওখানে বৈষ্ণব বেশি পাওয়া যায় না, যোগী জ্ঞানীরা বেশি। এবার গেলাম গঙ্গা পূজা খুব সুন্দর ভাবে হলো, খুব সুন্দর গঙ্গা পূজা করে বারাণসী, সুন্দর গঙ্গা পূজা করেছে। আপনাদের বলে আপনাদের কর্তৃপক্ষে যদি ভাগবত সঙ্গে যাতে আপনাদের নিয়ে একবার গঙ্গা পূজা করাই ভালো হবে। আমাদের গঙ্গা পূজা মায়াপুর কিছুদিনের মধ্যে আমরা আবার নিজের নিত্য আনুষ্ঠান করাবো। আমরা যখন এই হরি কি পৌরি গাতে ছিলাম, সারা ভারতের সাধু সমাজের একজন সচিব আমাদের সমালোচনা করেছেন, আমি খুব খুশি যে দেশ বিদেশ থেকে সব ভক্ত হরি কৃষ্ণ নাম করছে। উনি আমাকে একটা গ্রন্থ দিলেন তার গুরু থেকে, তাকে আমরা সাধারণ অন্য গ্রন্থ পড়ি না, কেননা আমাদের পরম্পরা মধ্যে একটা পরম্পরা মধ্যে গ্রন্থ পড়াই ভালো, কেন বিশেষ যারা বৈষ্ণব নয় তারা
বিশ্লেষণ করে তোমাকে গ্রন্থ দিল। আমি আমি খুলে দেখলাম, লিখে দেখলাম গ্রন্থ, তখন খুলে দেখলাম যে লেখা ছিল জনেকে বলেন সাকার ব্রহ্মকে পূজা করা ঠিক নাই, কেবল নিরাকার ব্রহ্ম। কিন্তু আমি বলছি যে সাকার ব্রহ্ম ভগবানের পূজা করলে, নাম করলে আর ভালোই হয়। আমরা চিন্তা করুন প্রহ্লাদ, যেমন আমাদের প্রহ্লাদের কাহিনী মনে পড়েছে, আর অন্যান্য পরম ভক্ত তাদের ভাব ভগবানের নাম, ভগবানের স্মরণ, ভগবানের পূজা করলে তাদের কি একটা খারাপ নাই, ভালো দেখছে, ভালো স্থাপিত দেখছে। তখন আবার একটু করেছি, এরকম করলে শুদ্ধ হয়ে যাবে, পাপ বিনাশ হবে, তো ভালোই কথা। তারপরে বলছে এভাবে যখন শুদ্ধ হয়ে যাবে তখন নিরাকার উপাসন তখন নিরাকারের সাথে লীন হতে পারবে। দেখুন এরকম তো ঠিক নাই, এটা বৈষ্ণবের মত বিরুদ্ধ আছে। আমরা লীন হতে চাই না ভক্ত, যারা অভক্ত তারা লীন হতে না, মানে তারা ভক্তিকে আশ্রয় নিয়ে অগ্রসর হয়ে তখন আবার ভগবান বা তার জ্যোতির সাথে লীন হতে চাচ্ছে। কিন্তু যারা শুধু ভক্ত এরকম লীন হতে চান না। একটা কাহিনী আছে যেখানে হনুমান হনুমানের ভক্তি তো প্রসিদ্ধ, তিনি গৌরাঙ্গ মানে কৃষ্ণ রামচন্দ্রকে অনেক কিছু ভক্তি করলেন, রামচন্দ্র খুব খুশি খুব সন্তুষ্ট হচ্ছে, তোমাকে আশীর্বাদ দেব, কি আশীর্বাদ চাও? না না আমি কোনো আশীর্বাদ চাই না, তোমাদের সেবা পেলে আমাদের যথেষ্ট না, তোমাকে একটা আশীর্বাদ চাইতে হবে। ভগবানের একটা নাম হচ্ছে বারদা, তিনি বড় দান করেন, আশীর্বাদ দান করেন, চাইতে হবে। ওদের থেকে চুক আমি কি নিরাকার আমার জ্যোতি মধ্যে লীন হতে আশীর্বাদ দেব। তাই জন্য কি হনুমান খুশ হল, না না ছি 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 ওটা চাই না আমি, তুমি আমার প্রভু আমি তোমার দাস, এবার নিত্য অভিলাষ। আমি চাই না যে আমি কখন ভুলি যাই যে তুমি আমার প্রভু আমি তোমার দাস, লীন হলে মানে সব ভুলি যাবো। অর্থাৎ আত্মহত্যা করার মাত্রই আমাদের ভক্তি, এটা আমি অকক্ষণও চাই না। যে জিনিস হনুমান চাইলেন না অন্য ভক্ত কেন চাইবে? ভক্ত এত আনন্দ পাচ্ছে ভগবানের সেবা করা, ব্রহ্ম সাকার নিরঙ্কার ব্রহ্ম সাকার রূপে কত তার সাথে কত আনন্দ লীলা করা যায়, নিরাকার কিছু করা যায় না, লীন করা যায় বাস। বিরাট ভাগবত আমি একটা কাহিনী আছে, এত ভক্ত গোপ কুমার সেই শিবালোক থেকে বৈকুণ্ঠ লোকে চলে যাচ্ছে, তার মনসনে যেতে গেলে নিরাকার জ্যোতি পার করতে হবে। নিরাকার জ্যোতি মধ্যে পার করতে করতে তখন চিন্তা করে যদি লীন হয়ে যায়, তখন আমার লীন হইতে যাচ্ছে, তখন ভক্তদের জন্য এটাও ভয়ঙ্কর, ভগবান ভয়ঙ্কর নাই।
ভক্ত না চাইনা ভক্ত, যারা ভগবানের অস্ত্র হয়েছে এবং হিরণ্যের কাছে তো ভগবান তাকে ভক্ত করলে ভীম হয়ে গেল। ওরা তো ভগবানকে দেখতে পায় না, জামিন ভাই বলো যারা অসুর তারা যদি ভগবান নিজের হাতে তাদের ভক্ত করে তাহলে নয়, তাদের ভক্ত এর থেকে তো ভালো আশীর্বাদ পাবে না? অসুর যেটা পাবে তারা কি ভক্ত কি একে আশীর্বাদ দেবে? নিত্য কালে ভগবানের সাথে থাকবে তো ফলানের মাথা হাতে দিয়ে পর ফলানের তার কত বুদ্ধি এসে গেছে, আরো যা ভক্ত নিচে তাকে আরো কিন্তু গুণ বেশি বহুগুণ বেশি বেড়ে গেছে। যেমন ধ্রুব নারায়ণের দর্শনকে প্রার্থনা করতে চান, স্তুতি করতে চান, কিন্তু কি বলবেন উনি মাত্র পাঁচ বছর বয়সে ছেলে কুমার, কিন্তু যে নারায়ণ তার মাথা হাতে দিয়ে তার শঙ্কাকে মাথা দিয়েছে তখন তার অনেক বুদ্ধি এসে গেছে, বড় পণ্ডিত হয়ে গেল, অনেক সুন্দর সুন্দর প্রার্থনা করেছে নারায়ণ ধ্রুব মহারাজ, আর ফলানে খুব সুন্দর প্রার্থনা করেছেন নরসিংহ দেব। দেখেছেন যে ভগবান তোমার মাত্র করে হাত দেবে হাত দিয়ে ভালো না লীন হয় বলো, ভগবানের খোলে বসে ফলান ছোট শিষ্য তো প্রভা বলছে ফলা যে হতে তো মানে প্রাণ দিয়ে ভগবানকে দেখেছে, সেই জন্য ভগবান তাকে পুনরাখা করলেন। আমরা যদি এরকম ভগবানের নাম প্রার্থনা করি, ভগবান নাম যদি কীর্তন করি, তাহলে ভগবান আমাদের কাছে চলে আসবে। প্রার্থনা করলেন যে ব্যক্তি বেদ ব্যক্তি উপদেশ সাধক যে ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে হরিনামের চরণে নিরঙ্কার জ্যোতি প্রকাশিত হয়েছে, কৃষ্ণের নামের চরণ থেকে নিরঙ্কার ব্রহ্ম প্রকাশিত হল। কেননা বেদ বলে ভগবান সেই চরণের কাছ থেকে নিরাকার ব্রহ্ম প্রকাশ হয়, ভগবান এবং ভগবানের নাম অভেদ অভিন্ন। যদি শাস্ত্র বলে ভগবানের রূপ থেকে নিরাকার ব্রহ্ম প্রকাশিত হয় তাহলে ভগবানের নাম থেকে নিরাকার ব্রহ্ম প্রকাশিত, ভগবানের রূপ দর্শন করলে যা হয় ভগবানের নাম শ্রবণ
নাই, কিন্তু আমাদের একখান দেব ক্ষমতা বেশি রয়েছে। সেজন্য ভগবানের নাম শ্রবণ করা আমরা বেশি করে ভগবানের সান্নিধ্যে লাভ করতে পারি। সেজন্য কবি যুগে আমাদের কাছে ভগবানের নাম কীর্তন করতে শাস্ত্র বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কিছুদিন থেকে আবার চলে যাবে,
আমার শুনি যে চলি যাবে চিন্তা করে আমাদের চোখে জল আসছে। যেমন তুমি বৃন্দাবনে ছিল এতদিন ঠাকুরে বৃন্দাবনে বসবাসী কি অবস্থা, তুমি বসধাম ছেড়ে চলে গেল। তুমি যদি প্রতিজ্ঞা করো তুমি আমার ঘর থেকে তুমি যাবে না, কেন আমি আর থাকব। কিছুক্ষণ এরপর গাড়া গুনিয়ে চলে আসছেন জানলায় ঢুকে, মানে উয়া উপ করে নেমে আসছেন। দুজনে গিয়ে নারাজকে সমাধানা করলেন, রুক্মিণী তো নারাজকে ছাবর হাওয়া দিলেন, কৃষ্ণ তার চরণ ধুয়ালেন। দেখছে কি নারাজ আবার উঠেছি, তো তুমি মহাদীর মহাদীর মহাশান্ত গুরু, আজকে কিভাবে তোমার উঠেছেন এটা আমি কোনদিন দেখি না উঠেছি। তো দেখছি আমি তো দেখছি জগতের লক্ষণ, মানুষ তো কিছু অধর্ম দিকে আকৃষ্ট হয়েছে, তোমার এতদিন থাকতে সমস্ত মানুষের ধর্ম দিকে আকৃষ্ট হইল তোমার টাকার প্রভাবে। এখন আমি দেখছি মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে তাই বুঝতে পারছি, এখন তোমার লীলা সন্ধ্যা এসছে এবং অল্পদিনের মধ্যে তুমি চলে যাবে। তাহলে আমার চিন্তা হচ্ছে কলিযুগে যখন আসবে তোমার অনুপস্থিতি, তখন এই কলিযুগে মায়াগ্রস্ত জীব কি করে উদ্ধার হইবে, কি করে উদ্ধার হইবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
করতে পারবেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ জাপ কীর্তন করুন, চৈতন্য দেবের নাম কীর্তনে মধ্যে অনুভব করতে পারবেন। আর দ্বিতীয় রূপ উনি বলছে আমি আসবো আচ্ছা অবতারের রূপ। আচ্ছা অবতার মানে আচ্ছা বিগ্রহ প্রতিষ্ঠিত যেমন আলোমাল অস্ত্র সখী বংশতত্ত্ব বিগ্রহ বিগ্রহ রূপে কোন মহাপ্রভু আসছেন। আমরা এই পঞ্চতত্ত্ব পূজা করে গৌরাঙ্গ মহাপ্রভু অনুভব করতে পারছেন না, উনি আছেন। এটা হচ্ছে লাল মাল অস্ত্র সাক্ষী ওইদিকে হচ্ছেন পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস। পঞ্চতত্ত্ব মানে কি যে ভগবান চৈতন্য দেব হচ্ছেন কৃষ্ণ আদি ভগবান, ভগবানের প্রকাশ আছে অনেক প্রকাশ, নারায়ণ বলরাম বাসুদেব প্রদুম্নাথ বহু প্রকাশ আছে। ভগবান একটা মোমবাতি যেমন একটা দ্বীপ বিভিন্ন অন্য দ্বীপ চালাতে পারে, ঠিক সেভাবে ভগবান উনি যেমন দ্বীপে মাঝে আরো অন্য প্রকাশকে জ্বালাতে পারেন, প্রকাশ করতে পারেন। তো স্বয়ং প্রকাশ, প্রথম প্রকাশ, খ্রিস্টের প্রথম প্রকাশ হলেন বলরাম। তো বলরাম এসছেন চৈতন্য লীলা নিত্যানন্দ রূপে বীরভূম জেলা এক চক্র গ্রাম বীরচন্দ্রপুর। ওখানে বেশি বাঙালি যায় না, ছয় কিলোমিটার তারপরে তারাপীঠ আছে প্রচুর যাচ্ছে, কিন্তু এইদিকে নিত্যানন্দ ধামে অনেকে যান না, যারা ভক্ত তারা যায় কয়েকজন অল্প পরিমাণে। এটা দরকার যে সবাই নিত্যানন্দ কি বা নিত্যানন্দ হচ্ছে প্রেমের সাগর, খুব কৃপা করেন সবাই কাছে। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নাহি অন্য বলরাম হইল নিতাই। রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, আর বলরাম এসে নিতাই রূপে মহাবিষ্ণু অবতার সদাশিব অভিনীত হয়ে এইভাবে অদ্বৈত গোসাই রূপে এসছেন। রাধা রানী রবে চিন্ত প্রভু আমাদের আগে বার দিকে দেখতে তাদের ডান দিকে ও যে চিন প্রভু আদি ভগবান স্বয়ং প্রকাশ অবতার, আর ডান দিকে গদাধর রয়েছেন আর শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর মালা নিয়েছেন আজকে, অন্তরঙ্গ শক্তি প্রধান গদাধর মধ্যে রুক্মিণী রানী গোপী সবাই রাধা সবাই রয়েছে অন্তরঙ্গ শক্তি। পঞ্চতত্ত্ব বিভিন্ন তত্ত্ব, ভগবান তত্ত্ব, প্রকাশ তত্ত্ব, অবতার তত্ত্ব, অন্তরঙ্গ শক্তি তত্ত্ব, তারপরে আছে জীব তত্ত্ব, শুদ্ধ ভক্ত। অন্তরঙ্গ শক্তি কখন মায়াগ্রস্ত হতে পারে না, তার যোগ মায়া, তারা পারমার্থিক মায়া, মহামায়া যারা জগতে প্রকাশ করে আমরা ক্ষুদ্র বলে আমরা মহামায়া অধীনে পড়তে পারি, যেটা আমরা অন্তরঙ্গ শক্তি বা যোগমায়া আশ্রয় থেকে ছেড়ে আসি। যারা আশ্রিত আছেন যোগমায়া, যারা মুক্ত আত্মা তারা মহামায়া থেকে মুক্ত। তাদের মধ্যে অন্যতম আছেন নারায়ণ মুনি, পরিচিত
চৈতন্য লীলায় শিবাস্থাপন রূপে এটা হচ্ছে পঞ্চতন্ত্র। এটা সবাই বালকনে বোঝা উচিত। কেন পঞ্চতন্ত্র মূর্তি আছে? এক একটা মূর্তি এক একটা ভাব, কিন্তু সবাই ইচ্ছা আছে আপনাদের কৃপা করা। কে কৃপা চান? Thank you.
Yes.
Thank you.
Hey.
Watch the uncle.
শুধু বৈষয়িক চিন্তা, টাকা পয়সার চিন্তা, সেই সব নিয়ে কথাবার্তা বলে ভগবৎ প্রেমের সম্বন্ধে কিছু আলোচনা করা যায় না। জেলখানা, তো জেলখানায় না গিয়ে নিত্য বিহঙ্গের মতন আচরণ করে আমাদের বিশেষ কারণ।